হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং আজকে আমরা টোয়েন্টি ফার্স্ট অক্টোবর দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে সমস্ত স্ট্যাটিক জি রয়েছে সেই সম্পর্কেও আলোচনা করব তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেশানটি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্টস করে জানাবে বিষয়টা কেমন লাগলো তো প্রত্যেক দিন কিন্তু সেভাবে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করা হবে তো সরাসরি চলে যাব আজকে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ান তো গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতেই ইন্ডেক্স থেকে সরাসরি প্রশ্ন আসে এখানে বলা হয়েছে ভারত গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে কত র্যাঙ্ক করেছে দু হাজার একুশে একাত্তর র্যাঙ্ক হয়েছে ভারতের গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স দু যেটা প্রকাশিত হয়েছে সেখানে একশো দেশকে দেশের এটা করা হয়েছিল এবং সেখানে ভারতের পজিশন রয়েছে সেভেন্টি ফার্স্ট এবং এটা লন্ডন বেসড ইকোনমিক্স ইম্প্যাক্ট এবং কটেভা পরিয়েশিয়ানস এরা কিন্তু এই গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সটা প্রকাশ করে থাকে তো বিভিন্ন সময়ে কারা প্রকাশ করে থাকে সেটাও জিজ্ঞাসা করা হয় যদিও আমাদের র্যাঙ্কটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে দু হাজার একুশে গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হয়েছে সেভেন্টি ওয়ান এবং এখানে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে প্রথম র্যাঙ্ক কে করেছে আয়ারল্যান্ড স্কোরটা মনে রাখার প্রয়োজন কিন্তু প্রথম র্যাঙ্ক কে করেছে সেটা অবশ্যই মনে রাখতে হবে আয়ারল্যান্ড কিন্তু প্রথম স্থানে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড কিংডম নেক্সট হুইচ কোম্পানি হ্যাজ লঞ্চড দ্য এন টিএস প্ল্যাটফর্ম ফর টোকেনাইজেশন অফ কার্ড তো কার্ডের টোকেনাইজেশান এটা করার জন্য এন প্ল্যাটফর্ম এটা কে এনেছে কার্ডের জন্য এটা এনেছে এনপিসিআই খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই তো এটা এই এই প্রসেসটা লঞ্চ করেছে টোকেনাইজেশন সিস্টেমটা এনপিসিআই এবং এনপিসিআই সম্পর্কে আমরা খুব গুরুত্বপূর্ণ কটা ইনফরমেশন দেখে নেব ইট ইজ অ্যান আম্রেলা অর্গানাইজেশন ফর অপারেশন রিটেল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম ইন ইন্ডিয়া বিভিন্ন যে খুচরো পেমেন্টগুলো হয় সেটাকে তার যে বিভিন্ন পদ্ধতি রয়েছে সেটাকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য একটা আম্রেলা অর্গানাইজেশান হচ্ছে এনপিসিআই এবং ইটস অ্যান ইনিশিয়েটিভ অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ার ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন তো এনপিসিআই কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন এর দ্বারা দু হাজার সাত সালে ইট হ্যাজ বিন ইনকর্পোরেটেড অ্যাজ আ নট ফর প্রফিট কোম্পানি তো এনপিসিআই একটা নট ফর প্রফিট কোম্পানি এবং এটা কোম্পানি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন অনুযায়ী এটা কিন্তু স্থাপন করা হয়েছিল এবং বর্তমানে যেটা রয়েছে কোম্পানি অ্যাক্ট দু হাজার তো এই গুরুত্বপূর্ণ দুটো অ্যাক্ট রয়েছে আমাদের মাথায় রাখতে হবে বিভিন্ন যে কোম্পানিগুলো প্রতিষ্ঠিত হয় সেটা হয় কোম্পানি অ্যাক্ট উনিশশো ছাপ্পান্ন অনুযায়ী অথবা কোম্পানি অ্যাক্ট দু তেরো অনুযায়ী সেটা কিন্তু রেজিস্ট্রেশন তার মাধ্যমে করা হয় তো এনপিসিআই এরকম একটা নট ফর প্রফিট কোম্পানির মধ্যে পড়ছে ট্রেন ক্রোর প্রোমোটার ব্যাঙ্কস আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা তো এরকম বিভিন্ন ধরনের ব্যাঙ্ক রয়েছে যাদের স্টেক রয়েছে কিন্তু এই এনপিসিআইয়ের আন্ডারে এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা জানব যে এনপিসিআই এর মাধ্যমে কোন কোন পেমেন্ট অপারেশনগুলো চালানো হয় প্রথমত রুপে আমরা জানি রুপে হচ্ছে একটা পেমেন্ট গেটওয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু এনপিসিআই তৈরি করেছে ভারত ইন্টারফেস ফর মানি অর্থাৎ ভীম ভীম সম্পর্কে সকলেই পরিচিত যারা অনলাইনে ট্রানজাকশন করে থাকে তো সেই ভিম অ্যাপ এটাও কিন্তু এনেছে এনপিসিআই ইউপিআই সিস্টেম ইউপিআই সিস্টেমের মাধ্যমে অনলাইন ট্রানজাকশান যেগুলো করা হয় সেটাও কিন্তু এনপিসিআই এনেছে ভারত বিল পেমেন্ট সিস্টেম এটাও কিন্তু এনপিসিআই এনেছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোম্পানি এনপিসিআই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে হবে এটা একটা নট ফর প্রফিট কোম্পানি এটা এনে প্রতিষ্ঠা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ব্যাংকার্স অ্যাসোসিয়েশন দু হাজার সাত সালে আচ্ছা এরপর পরবর্তী প্রশ্নে চলে যাব দ্য পুলিশ কমিশনার ডে কমিমোরেশন ডে ইজ অবজার্ভড অন হুইচ অফ দিস ডেজ পুলিশ কমিমোরেশন ডে এটা কবে পালন করা হচ্ছে একুশে অক্টোবর পুলিশ কমিমোরেশন ডে তো বিভিন্ন ডে থেকে প্রশ্ন এসে থাকে সচরাচর যখন প্রশ্ন একটু কঠিন করা হয় তখন কিন্তু খুব সাধারণ যে দিনগুলো সেখান থেকে প্রশ্ন সাত করা হয় না এই ধরনের কিছু অড কোয়েশ্চেনও করা হয় তো আমাদের কিন্তু এগুলো মনে রাখতে হবে একুশে অক্টোবর পুলিশ কমিউরেশন ডে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারম্যান অফ অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া এ এম এফ আই এ এম এফ আই এর চেয়ারম্যান কাকে নিযুক্ত করা হল তো এ বালাসুব্রমণিয়ান ওনাকে এই অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে নেক্সট দেখব খুব গুরুত্বপূর্ণ পি এম মোদি রিসেন্টলি ইনাগ্রেটেড দ্য কুশিনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন হুইচ স্টেট কুশিনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা কোন রাজ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন তো একটা ইন্টারন্যাশনাল নতুন এয়ারপোর্ট এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটা মনে রাখতে হবে এটা উত্তরপ্রদেশে রয়েছে কুশিনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যেহেতু এটা প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধন করছেন এই ধরনের সমস্ত প্রশ্নগুলো কিন্তু সরাসরি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যেগুলো প্রধানমন্ত্রী নিজেই উদ্বোধন করছেন যে সমস্ত জায়গাতে তো এটা টোয়েন্টিএইথ অক্টোবর দু উদ্বোধন করা হয় এরপর আমরা দেখে নেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরপ্রদেশ সম্পর্কে কিছু জিকে তো উত্তরপ্রদেশ এর ক্যাপিটাল হচ্ছে লখনৌ রাজ্যটা তৈরি হয়েছিল ফার্স্ট এপ্রিল উনিশশো সাঁত্রিশে কতগুলো জেলা রয়েছে পঁচাত্তরটা জেলা রয়েছে গভর্নর আনন্দিবেন প্যাটেল চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ কোন কোন রাজ্যের সাথে বর্ডার রয়েছে তো আমরা জিওগ্রাফিতে চলে এসেছি এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিওগ্রাফিতে কিন্তু এই ধরনের প্রশ্ন দেখতে পাওয়া যায় কোন রাজ্যের কোন কোন রাজ্যের সাথে বর্ডার রয়েছে খুব গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল হোক বা ন্যাশনাল বর্ডার হোক পুরো দুটোই কিন্তু সরাসরি প্রশ্ন আসতে দেখা যায় তো রাজস্থান হরিয়ানা হিমাচল প্রদেশ দিল্লি উত্তরাখণ্ড বিহার মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় এতগুলো রাজ্যের সাথে কিন্তু বর্ডার রয়েছে উত্তরপ্রদেশের এবং এটা মনে রাখতে হবে উত্তরপ্রদেশের কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সাথে বর্ডার রয়েছে উত্তরপ্রদেশের সমস্ত রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বর্ডার রয়েছে উত্তরপ্রদেশের এবং ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে শুধুমাত্র নেপালের সাথে তো এটাও মনে রাখতে হবে চায়না দিয়ে কনফিউজ করা হতে পারে আচ্ছা ফোক ড্যান্স থেকে সরাসরি প্রশ্ন আসতে দেখা যায় কালচার থেকে কোন কোন নৃত্য কোন রাজ্যের রয়েছে সেটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন তো উত্তরপ্রদেশে কী কী রয়েছে দেখে নেব চারকুলা কর্মা পাণ্ডব পাইডান্ডা থারু ধবিয়া রাই সায়রা এরপর আবারও জিওগ্রাফি রিভার কী কী রয়েছে কি কী নদী বয়ে গেছে উত্তরপ্রদেশের উপর দিয়ে গঙ্গা যমুনা রামগঙ্গা গোমতি ঘরঘরা বেতোয়া এবং কেন কী কী লেক রয়েছে উত্তরপ্রদেশে খিতাম লেক নানচান তাল বালাসাগর তাল পালাসাগর লেক বাউরু সাগর তাল ঝিল কী কী ন্যাশনাল পার্ক এবং টাইগার রিজার্ভ রয়েছে সরাসরি প্রশ্ন আসে দেখা যায় এনভারনমেন্ট বা জিওগ্রাফি রিপোর্শনটা থেকে উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্ক দুধহা ন্যাশনাল পার্ক পিলভিট টাইগার রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলভিট টাইগার রিজার্ভ এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথেও জড়িত পিলভিট আমনগড় টাইগার রিজার্ভ এবং কী ইনস্টিটিউশন রয়েছে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট আচ্ছা এরপর দেখব দ্য স্টার ইন মাই স্কাই বুক হ্যাজ বিন রিটার্ন বাই দ্য স্টার্স ইন মাই স্কাই এই বইটা কে লিখেছেন এটা লিখেছেন দিব্যা দত্ত তো যেহেতু উনি একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্ট্রেস বইটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় দ্য স্টারস ইন মাই স্কাই নেক্সট কুমফু নান্স হ্যাজ ওন

সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে যায় তো এরপর আমরা দেখে নেব ইউনেস্কো সম্পর্কে কিছু স্ট্যাটিক জিকে ইউনেস্কো এর ফুল ফর্মটা কি ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ষোলোই নভেম্বর উনিশশো পঁয়তাল্লিশে স্থাপন করা হয় হেডকোয়ার্টার কোথায় রয়েছে প্যারিস ফ্রান্সে রয়েছে হেডকোয়ার্টার বর্তমানে ডাইরেক্টর জেনারেল কে রয়েছেন অড্রে অজুলে এর পেরেন্ট অর্গানাইজেশন কিন্তু ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল ইউনাইটেড নেশান যে ছটা কাউন্সিল রয়েছে তার মধ্যে অন্যতম ইউনাইটেড নেশন ইকোনমিক এবং সোশ্যাল কাউন্সিল তার আন্ডারে কিন্তু ইউনেস্কো কাজ করে থাকে এবং বর্তমানে ভারতের চল্লিশটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে অতি সম্প্রতি দুটো নতুন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যুক্ত হয়েছে কোন দুটো যুক্ত হয়েছে একেবারে নতুন উনচল্লিশ এবং চল্লিশতম তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই চল্লিশটার মধ্যে বত্রিশটা হচ্ছে কালচারাল সাইট সাতটা ন্যাচারাল সাইট এবং একটা মিক্সড সাইট রয়েছে তো মিক্সড সাইট কোনটা রয়েছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট প্রশ্ন হুইচ কান্ট্রি হ্যাজ ডিক্লার্ড সিক্সটি ডে স্টেট অফ ইমার্জেন্সি ডিউ টু রাইজ ইন ভায়োলেন্ট ড্রাগ ক্রাইম কোন দেশ ষাট দিনের জন্য স্টেট এমার্জেন্সি ডাকলো ড্রাগ ক্রাইম এত বেড়ে গেছে ড্রাগ ক্রাইম যে সেই দেশকে ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হচ্ছে এখানে স্টেট বলতে কিন্তু ওই দেশটার কথাই বলা হচ্ছে ষাট দিনের ন্যাশনাল এমার্জেন্সি ডেকেছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রের খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স তো এটা হয়েছে ইকুয়েডরে ইকুয়েডর ডেকেছে এটা এবং ইকুয়েডর প্রেসিডেন্ট গুলেরনো লোসো লাসো তিনি এটা ডেকেছেন তো প্রেসিডেন্টের নামটাও মনে রাখতে হবে তো আমরা এবার ইকোডের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব মানচিত্রে প্রথমে দেখব এটা দক্ষিণ আমেরিকার একটা দেশ এবং এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং এর কিছু দূরে কিন্তু এখানে একটা আইল্যান্ড রয়েছে যেটাকে গ্যালপ্যাগোস আইল্যান্ড বলা হয় সেটাও কিন্তু ইকুয়েডর এর মধ্যে মধ্যেই পড়ে ইকুয়েডরের আন্ডারই এটা পড়ে খুব গুরুত্বপূর্ণ গ্যালপ্যাগোস আইল্যান্ডও বিভিন্ন সময় নিউজে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিওগ্রাফির কাল ফ্যাক্ট এই এখানে প্রশান্ত মহাসাগর রয়েছে এবং এলনিনো এই শব্দটার সাথে আমরা পরিচিত এল নিনো লানিনা থেকে কিন্তু জিওগ্রাফি ফিজিক্যাল জিওগ্রাফি থেকে সরাসরি প্রশ্ন এসে থাকে তো এখানে হাম্বল স্রোত কিন্তু প্রবাহিত হয় একটা শীতল স্রোত হাম্বল স্রোত এই পেরু ইকুয়েডার উপকূলে কিন্তু প্রবাহিত হয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এবার প্রেসিডেন্টের নামটা আমরা আরেকবার দেখে নেব গুইলের মো লাসো ক্যাপিটাল ইকুয়েডারের ক্যাপিটাল কুইটো এবং এর কারেন্সি হলো ইউনাইটেড স্টেটস ডলার অর্থাৎ ইউএস ডলার হচ্ছে ইকুয়েডারের কারেন্সি প্রেসিডেন্ট এবং ক্যাপিটালের নামটাও গুরুত্বপূর্ণ এরপর দেখব

আইআইটিএম তৈরি করেছে দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজানের জন্য এবং এটা কোন শহরে রয়েছে এটা রয়েছে পুনে শহরে আইআইটিএম সরাসরি প্রশ্ন আছে স্ট্যাটিক জিকেতে কোন শহরে রয়েছে এটা রয়েছে পুনেতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিরোলজি এরপর আমরা পুনে সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব একেবারে প্রথমে চলে যাব হিস্ট্রিতে পুনা সার্বজনিক সভা এটা কে প্রতিষ্ঠা করেছিলেন কোন সময় প্রতিষ্ঠা করেছিলেন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে সেকেন্ড এপ্রিল আঠারোশো আশিতে পুনেতে রয়েছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এফ যেটা মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিংয়ের আন্ডারে কাজ করে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে এবং এটা রয়েছে পুনেতে এছাড়া পুনে ছিল মারাঠাদের হেডকোয়ার্টার মারাঠা সাম্রাজ্য সতেরোশো উনষাট নাগাদ বিস্তৃত সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল যদিও বিভিন্ন ভাগে বিভক্ত ছিল সিন্ধিয়া ভোসলে এরকম অনেকগুলো ক্লাসিফিকেশনের মধ্যে ছিল তো পুনে কিন্তু মারাঠাদের হেডকোয়ার্টার ছিল সরাসরি ইতিহাসের প্রশ্ন জারবেদা জেল জারবেদা প্রিজন জারবেদা প্রিজন এটা গান্ধীজির সাথে জড়িত গান্ধীজি এখানে অনশন শুরু করেছিলেন আমারও অনুশন শুরু করেছিলেন কেন অনশন শুরু করেছিলেন উনিশশো বত্রিশে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবো জার জেলে গান্ধীজি কেন আমার অনশন শুরু করেন উনিশশো বত্রিশে আচ্ছা নেক্সট পুনেকে অক্সফোর্ড অফ ইস্ট বলা হয় অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলা হয় পুনেকে পরবর্তী প্রশ্ন ন্যাব শঙ্কর্ষণ ইজ আ হোল্লি ওন সাবসিডিয়ারি অফ হুইচ অর্গানাইজেশন ন্যাব শঙ্কর্ষণ এটা কার একটা শাখা এটা হচ্ছে নাবার্ডের একটা শাখা দ্য ফান্ড হ্যাজ বিন লঞ্চ আন্ডার দ্য ট্রাস্টিসিপ অফ ন্যাব সংকর্ষণ ট্রাস্টি প্রাইভেট লিমিটেড হোলি ওন সাবসিডি অফ নাবার্ড তো নাবার্ডের একটা সম্পূর্ণ নাবার্ডের স্টেক রয়েছে এর মধ্যে ন্যাব সংকর্ষণ এটা একটা ফান্ড তো নাবার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ব্যাঙ্ক তো নাবার্ড স্থাপন করা হয়েছিল জুলাই বারো উনিশশো বিরাশিতে শিবরামান কমিটির সুপারিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশান বারবার প্রশ্ন আসতে দেখা যায় এবং এটা তৈরি হয়েছিল ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অ্যাক্ট উনিশশো একাশি অনুসারে নাবার্ড ইজ ইন্ডিয়াস স্পেশালাইজড ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের জন্য এর এই ব্যাংকটা তৈরি করা হয়েছিল গ্রামীণ উন্নতির জন্য এবং কৃষিকাজের জন্য আর কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এখানে দু হাজার উনিশে আরবিআই সোল স্টেক ইন নাবার টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নাও নাবার্ড ইজ ফুললি ওন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো বর্তমানে নাবার্ডের পুরোপুরি যে অধিকার সেটা কিন্তু সরাসরি ভারত সরকারের হাতে আরবিআইয়ের হাতে আগে ছিল সেটা কিন্তু পুরোটা বর্তমানে রয়েছে ভারত সরকারের হাতে তো নাবার সম্পর্কে আরও এখানে তথ্য রয়েছে তোমরা পজ করে দেখে নিতে পারো খুব গুরুত্বপূর্ণ কবে প্রতিষ্ঠা হয়েছিল কোন কমিটির রেকমেন্ডেশন একটা প্রতিষ্ঠা লাভ করেছিল এবং নাবারের মূল কাজটা কি সরাসরি এখান থেকে বহু প্রশ্ন আসতে দেখা যায় তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের এই অংশটা এখানে কমপ্লিট করছি এবং তার সাথে জিকে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই সম্পর্কে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি নমস্কার ধন্যবাদ